আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বেকড তন্দুরি চিকেনের প্রস্তুতি নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের 5টা ড্রামস্টিক। বাংলাদেশি যে চিকেন যদি হয় ধরে রাখুন প্রায় 8 পিস ড্রামস্টিক, তবে এটা শুধু ড্রামস্টিক না, যে কোনো আপনার মিট দিয়ে করা যেতে পারে। এখানে একটু মিটের পরিমাণ বেশি, যে কোনো পার্ট দিয়ে করা যেতে পারে, পিস দিয়ে করা যেতে পারে। এনিওয়ে ফাইভ পিসেস ড্রামস্টিক্স ফর টুক হিয়ার। ইনগ্রিডিয়েন্টসগুলি দেখা, এখানে আমরা নিয়েছি প্রায় 1 টিস্পুন জিরে গুঁড়ো, একটু 1 টিস্পুনের চেয়ে একটু কম নিয়েছি মরিচ। এটা আপনি ডিপেন্ড করে আপনি কী ধরনের ঝাল খাইতে চাইছেন, তবে আমরা লাল মরিচ ইউজ করছি যাতে কালারটা ভালো হয়, আমরা আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করবো না। হলুদ খুব কম করে নিয়েছি, এখানে প্রায় 1/4 টিস্পুন বলা যেতে পারে বা তার চেয়ে একটু বেশি। আদা 1 চামচ, রসুন 1 চামচ, এগুলি আমরা ব্লেন্ড করে রেখেছিলাম, ব্লেন্ড করে নেয়া। এরপর আমি ছোটো লেবুর 2টো পিস নিয়েছি লবণ পরিমাণ মতো, আর এখানটায় হচ্ছে এলাচি গুঁড়ো, এলাচি গুঁড়ো নিয়েছি প্রায় 1/2 টিস্পুন, বেশি নেবেন না, আবার খেতে ভালো লাগবে না। আবারও দেখাই, পরিমাণটা খুব খেয়াল রাখবেন। বাংলাদেশি চিকেন হলে 8 পিস, আর এখানকার নর্থ আমেরিকান বড় চিকেন হলে আপনি 5 পিসেসের জন্য যা করছি তাই দেখাচ্ছি। আর সাথে আমরা ইয়োগার্ট দিব, প্লেইন ইয়োগার্ট, জেলেটিন ফ্রি প্লেন ইয়োগার্ট মনে রাখবেন, নন ফ্যাট, ফ্যাটের কোনো ব্যাপার না। প্লেন ইয়োগার্ট দিচ্ছি আমরা প্রায় 3 টেবিল স্পুন, রেখেছি যাতে মশলাগুলি ভালোভাবে ঢুকে। আপনি ছুরি দিয়ে এভাবে কেটে নিতে পারেন, অনেকে কাঁটা চামচ দিয়ে করে, আমি এভাবেই করেছি। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি আমি একসাথে করে ভালোভাবে মেখে 1 আওয়ারের জন্য ফ্রিজে রেখে দেবো। আর আমি যে তেল ইউজ করছি ওটা হচ্ছে ভেজিটেবল অয়েল, আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন চাইলে। বলে দিচ্ছি তন্দুরি চিকেনের লাল কালারটা হবে না, কারণ আমি স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে কালারটা ইউজ করছি না, লাল কালার আমার আছে তারপর ইউজ করছি না, ওই জন্য আপনি লাল কালার আশা করবেন না। যাই হোক, স্বাস্থ্যই সকল সুখের মূল। আর আপনি 1 ঘন্টা এখন সবরের পরীক্ষা নেন, ঘন্টাখানেক এখন আপনাকে এটা ফ্রিজে রেখে দিতে হবে। এরপর আপনি 350-তে প্রিহিট করে দিয়ে দিন, এরপর আপনি 25 মিনিট পরে আমি দেখব কীরকম হয়। তুমি দেখাচ্ছে বাকি ম্যারিনেটেড করা করে যেগুলি রেখেছিলাম আমি এগুলো দিয়ে দিব, দিয়ে দিয়েছি, আবারও ওভেনে দিয়ে দিব। আমি ফয়েল দিয়ে র্যাপ করে দিয়েছিলাম, এখন ফয়েল ছাড়া দিব। প্রায় 50 মিনিটস পরে এরকম দেখাচ্ছে, আর প্রায় 20 মিনিটস বা 15 মিনিটস রাখলে একেবারে হয়ে যাবে, এটা প্রায় 1 আওয়ার রাখতে হয়। দ্যাট মিনস এগুলো আমাদের তন্দুরি চিকেন, প্রায় 1 আওয়ারের কিছুটা বেশি সময় লেগেছে। বেকিংয়ে আমার একটা জিনিস অপছন্দ, যেটা টাইম নেয় অনেক বেশি, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। যাই হোক, আমি কালার দিইনি বলে ওরকম লাল দেখাচ্ছে না, হোপফুলি ইটস গোনা বি রিয়েলি টেস্টি। অলরাইট, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি এখন ট্রাই করেছি, ভীষণ মজা হয়েছে। অলরাইট, থ্যাংক ইউ ভিউয়ার্স, দেখা হবে আমার। আপনাদের ভিডিওটা পছন্দ হলে থামস আপ দিন, কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে।